শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। তো আজকে আমার এই ছোট্ট স্বর্গটাকে, এই টিনের ঘরটিকে আজকে আমি সুন্দর করে পয় পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো কেমন করে আমি সমস্ত কিছু করি তো অবশ্যই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো দেখো, এখন আমি টিনের গাগুলোকে মুছে নিচ্ছি, ভীষণ ধুলো পড়েছে। আর জানো তো, ঝাঁটা দিয়ে না সেই ঝুল ঝাড়তে পারছি না, কেননা টিনের গায়ে ঝাঁটা লাগলে মানে সেই মানে উঠে উঠে যাচ্ছে রঙগুলো। ওর জন্য হাত দিয়ে দেখো একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এখন। তারপরে দেখো, এই দেখো চারি সাইডে মুছে নিচ্ছে, আর উপরটা একটু ঝুল পড়েছে সেটাকে একটু ঝাঁটা দিয়ে ভালো করে মানে ঝুলটা ঝেড়ে নেবো। তো দেখো এখন ঝাঁটা দিয়ে দিয়ে মানে উপরের ঝুলটা একটু ঝেড়ে নিচ্ছি, আর টিনের গাগুলো ভালো করে মোছা হয়ে গেছে। চলো এখন বিছনার চাদরটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু মামামরা থাকবে খাটের উপরে বই নিয়ে বসবে ওর জন্য। তো এখন দেখো আমি বিছনার উপর চলে আসলাম, ভালো করে ঝেড়ে এখন একটা বিছনার চাদর পেতে দিচ্ছি। দিদিভাই যে চাদরটা দিয়েছিল সেই চাদরটাই পেতে দিচ্ছি। তারপরে দেখো ঘর ঝাড়ু লাগাতে চলে আসলাম, আর ঘরের মধ্যে দেখেছো পুরো ভেজা। ঘরের মধ্যে মামাম 2 লিটারের এক বোতল জল পুরো ঢেলে দিয়েছে। তো এখন দেখো ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, তাও মুছে নিয়েছিলাম, তারপরেও আবার ঝুল টুল পড়েছে তো ওর জন্য ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তারপরে ঝাড়ু লাগিয়ে চলে আসলাম দেখো ফ্রিজটাকে মুছতে। এখন ভালো করে ফ্রিজটাকে একটুখানি মুছে নিচ্ছি, কেননা ঝুল ঝেড়েছে তো ফ্রিজের উপর একদম ধুলো ধুলো হয়ে গেছে। তারপর চলে আসলাম দেখো ঘর মুছতে। তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, বাজার থেকে এই আসলো। তারপরে আমি বলছি এখন কোথায় যাচ্ছ তুমি, তা বলছে এখন যাচ্ছি একটুখানি রাস্তার দিকে, আমাকে তাই বলছে। তো আমি একটু বসে একটু জিজ্ঞাসা করে নিলাম, একটু কথা বল। তো চলো ঘরটা মুছে একবার স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এখন জামা কাপড় মেলতে চলে আসলাম বাইরে, আর এই পাশে তোমাদের দাদাভাই দড়িটা নিয়ে দিয়েছে। যেহেতু এখন না বাড়ির মধ্যে রোদটা পড়বে, আর ওর জন্য এই পাশে দড়িটা টানিয়ে দিয়েছে, এপাশেই জামা কাপড়গুলোকে মেলে নিচ্ছি। আর ওই যে রান্নাঘরটা ভাঙার কথা বলেছিল না, রান্নাঘরটা না আজকে আর ভাঙবে না মনে হয় খুব সম্ভব, কেননা সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টিটা কম আছে মানে কমেছে, ওর জন্য আমি জামা কাপড়গুলোকে দেখো এখন একটু মেলে দিচ্ছি। তো বলছে আমাকে বলছে কাল পরশু আমি হচ্ছে গিয়ে ঘরটাকে ভাঙবো, তারপরে হচ্ছে এখানটাই তোমাকে পরিষ্কার করে দেবো ওখানে, আমাকে তাই বলছে। যেহেতু আজকে একটুখানি দেরি হয়ে গেছে ওর জন্য, আর এদিকে তোমাদের দাদাভাই জানো তো রান্নার দিকে ওদিকে কোটাকাটাগুলো করে নিচ্ছে, মানে রসুন পেঁয়াজগুলো ছাড়াচ্ছে। আমি এদিকে মানে জামা কাপড় মেলতে এসেছি, আর ওদিকে তোমাদের দাদাভাই ওদিকে কাজ করছে। বলছে তোমার তো অনেক বেলা হয়ে গেছে, আমি একটু যদি না করি তাহলে তোমার মানে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলোকে মেলে নিই, জামা কাপড় মেলে আবার যাব পুজো দিতে। আর পুজো দিতে গেলে আমার প্রায় 1 ঘন্টা মতন লাগে। তো এপাশে দেখো যে কটা মানে ধরেছে মেলে দিয়েছে, আর দরজার সামনের থেকে মেলতে কেমন লাগে ওইটুকু জায়গা আমি এমনিতেও ফাঁকা রাখি। আগেও আমার এখানে দড়ি ছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এরকম সামনের থেকে দড়ি টানানো ছিল। তো বাদ বাকি বিছনার চাদর দুটো এই পাশে একটু মেলে দিলাম। এখন দুটো তুলসী পাতা তুলে নিয়ে ঘরে যাব পুজো দিতে। আর জানো তো তুলসী পাতাটা না স্নান করার পরেই তুলতে হয়, স্নান করার আগে তুলসী গাছে হাত দিতে নেই। তো চলো এখন তুলসী পাতা তোলা হয়ে গেল, এখন যাব হচ্ছে গিয়ে ও প্রথমে তুলসী মন্দিরে জল দিয়ে তারপরে যাব পুজো দিতে। তো চলো তুলসী মন্দিরে জলটা দিয়ে নিই। তো এখন দেখো এই যে মানে বাড়ির মধ্যেই এনে রেখে দিয়েছি, এটা বেশ ভালো হয়েছে। বাড়ির মধ্যে তুলসী গাছ থাকাটা অনেকটাই ভালো, আর হচ্ছে গিয়ে তোমার ওপাশে আর জঙ্গলের মধ্যে আমার আর যেতে হচ্ছে না, আগে আমার বাড়ির মধ্যেই ছিল। এখন দেখো তুলসী গাছে জল দিয়ে নিচ্ছে, আর সকালবেলা উঠোন ঝাড় দিয়েছি, দেখেছো পাতা আবার পরে ভরে গেছে। তুলসী মন্দিরে জল দেওয়ার মন্ত্র আছে কিন্তু, তোমরা অবশ্যই জানো। আর এদিকে দেখো আমি তুলসী গাছের গোড়ায় জল দেওয়া হয়ে গেছে, এখন আমি ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আর ওদিকে মনে হয় তোমাদের দাদাভাই রান্না করা চালু করে দিয়েছে জানো তো।
আজ ভিডিও এডিট করতে প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে। যে ভিডিও এডিট করতে মানে ভয়েস দিতে হয়তো 10-15 মিনিট লাগে, সেই ভয়েস আমি 1 ঘন্টা বসে দিচ্ছি জানো তো। জিজি বোকা প্রচুর ডাকছে, প্রচুর ডাকছে। এই যে ওই দেখো, সমস্ত কিছু পাতিয়ে নিয়ে বসেছে, আর এদিকে শুনুকেও খেতে দিয়ে দিয়েছে, আর ওদিকে দেখো ওই যে মশলাপাতির সব কাটাকুটা সব কিছু করছে, মানে এখন মশলা বাটবে তার জন্য পেঁয়াজ কেটে নিল। তো চলো আমি পুজোটা দিয়ে নিই। তো দেখো এখন চলে আসলাম পুজো দিতে, ভোলানাথকে স্নান করিয়ে নিই চলো। ওং নমঃ শিবায়। তো দেখো এখন আমি চন্দন বেটে মানে চন্দন ঘষে সবার কপালে একে একে দিয়ে দিচ্ছি। এদিকে আর জানো তো ঠাকুরের সিংহাসনটা না পরিষ্কার করা হয়নি একবারে, কালকে সোমবার, কালকে একবারে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ভোলানাথের পুজোটা দেব। তো দেখো এখন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, তো চলো এখন পুজোটা দিয়ে নিই। আর ওই দেখো মাম্মাম বসে রয়েছে, দেখেছো? তো দেখো আমার স্বর্গটাকে কত সুন্দর করে গুছিয়ে রেখেছি একবার দেখো তোমরা। আমার এই ছোট্ট টিনের কুঁড়ে ঘরটাকে প্রথমে দেখাই, এই যে আমার মন্দিরটাকে দেখো কত সুন্দর লাগছে, তোমরা তো আগেও দেখেছো। আর দেখো একদম সুন্দর করে চারিদিকটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, মনে হচ্ছে একেবারে ঝকঝকে তকতকে, ঠিক আছে? তো এদিকে দেখো বিছনাটার উপরেও কিন্তু সুন্দর করে টান টান করে বিছনা চাদরটাও পেতে নিয়েছি, দারুণ লাগছে কিন্তু বলো বন্ধুরা। টিনের ঘরে যদি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখা হয় না, পাকা ঘরও মানে হার মানাবে। তো এদিকে দেখো শোকেসটার গোছানো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ফোনে চার্জ ছিল না বলে দেখো শোকেসটার ভেতরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। আর এ পাশটায় দেখো একটা চেয়ার, দুটো চেয়ার থাকে এ পাশেই থাকে, তোমরা তো জানোই। আর দেখো সুন্দর লাগছে কিন্তু, মানে লুকটা কিন্তু দারুণ আসছে বলো, মন্দিরটা দিয়ে আর খাটটা দিয়ে কিন্তু বেশ সুন্দর আসছে, কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো বন্ধুরা এই যে মাম্মাম এখন প্রসাদ তুলছে, ধরো প্লেটটা ধরো ঠিক করে, দুই হাতে ধরো না, তুমি ওই একটা খাও, হাত পা কি গো, তো দেখো এখন সবজি কাটতে বসে গেলাম। আমার প্রিয় একটা মানুষ আমাকে সবজি পাঠিয়েছে, সবজি দিয়ে গেছে, তো একে একে দেখাবো, অনেক সবজি দিয়েছে। তো দেখো অর্ধেকটা মোচা দিয়েছে কিন্তু একটা এনেছিল হয়তো, ওর জন্য আমাকে অর্ধেকটা দিয়েছে, তাই কতটা হয়ে গেছে জানো তো, মোচাটা অনেক বড়। তো যাই হোক আমার প্রিয় মানুষটা আমাকে এত ভালোবাসে যে আমার আমার জন্য মনে রেখে আমার জন্য সবজি নিয়ে এসছে। তো যাই হোক মানে কি বলবো, অল্প দিক আর বেশি দিক আমাকে মনে রেখেছে, আমাকে ভালোবাসে, এটাই সব থেকে বড় কথা জানো তো। তো দেখো রান্না করতে বসে গেলাম। তো বন্ধুরা মিক্সচার মেশিনটা খারাপ হয়েছিল বলে ওর জন্য রান্না করতে দেরি হয়ে গেছে, তোমাদের দাদা ভাই ওদিকে মিক্সচার মেশিনটা ঠিক করছিল, আর না হলে এত সময় মাংস রান্না হয়েই যেত আমার পুজো দিতে দিতে, 1 ঘন্টায় মাংস রান্না দিব্যি হয়ে যায়। তো আর করতে পারলো না, তো আমারই করতে হলো। হয় না এই এইখানে যা লিখে রেখেছে সেটা কেউ কখনো খান্ডাতে পারে না, পারে বলো? পারে না। তো আমার আমার কপালে রয়েছে আজকের মাংস রান্নাটা আমিই করবো, তার জন্যই কিন্তু রান্নাটা করতে বসে গেছি।
তো দেখো, এখন আমি ওপাশে মোচাটা রান্না করে নেব। মোচাটা সেদ্ধ করে নিয়েছি আর এপাশে চিকেনটা কষাচ্ছি। এখন একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেখো দিয়ে দিলাম আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলোকে। আর দেখো চিংড়ি মাছ দিয়ে আজকে মোচাটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না তো দারুণ লাগে। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই চিংড়ি মাছ দিয়ে মোচা রান্নাটা না আমার পিসি শাশুড়ি ভীষণ ভীষণ ভালো করে। আর আমি আমার পিসি শাশুড়ির হাতের এই চিংড়ি মাছ দিয়ে মোচাটা আজকে আমি কি ভালো খাই। আমি গেলে শুধু বলি আমার পিসেমশাই, মানে পিস্ত শ্বশুর বলে কি যে বৌমা কি খাবা, তো আমি বলি কি আমার জন্য শুধু একটু চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করলেই হবে, আমি আর কিচ্ছু খেতে চাই না। বলছে শুধু চিংড়ি মাছ দিয়ে মোচা? আমি বলছি হ্যাঁ, আমার জন্য শুধু চিংড়ি মাছ দিয়ে একটু মোচা রান্না করে দিও, তাতেই আমি অনেক খুশি। তবে পিসির হাতের, আমি পিসির হাতের মোচা রান্নাটা যে আমার কি ভালো লাগে কি বলবো, দারুণ লাগে। তো দেখো এখন সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি, দেখো কালো কালো হয়ে গেছে। মোচার এই একটা স্বভাব যে যতই সেদ্ধ করো না কেন সে কালো ভাবটা আর যাবে না। তো যাই হোক, কালো ভাবটাকে আমি একদম পুরো দেখো হলুদ টলুদ দিয়ে একদম সাদা সাদা করে ফেলছি যতটুকু পারছি। এখন দেখো ভালো করে মোচাটাকে এইভাবেই কষাবো, কোনো জল দেব না, একটু আদা জিরে বাটা দিয়েছি শুধু। এখন দেখো ভালো করে কষাচ্ছি, কষিয়ে তারপরে তোমার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তারপর দেখো শশাগুলোকে একটুখানি কেটে নিচ্ছি, আর শশা আর পেঁয়াজ। আর দেখো আমার ওই হাতের শাঁখাটা না ফাটা, ফাটার মধ্যে দেখেছো কেমন কালো কালো হয়ে গেছে। শাঁখাটা না আমার খুলে ফেলতে হবে, ফাটা শাঁখা পড়তে নেই, আমি খেয়াল করিনি দুই তিন জায়গার দিয়ে শাঁখাটা ফাটা। তো যাই হোক, শাঁখাটা খুলে শাঁখা বাঁধানোটা পড়বো ভাবছি কটা দিনের জন্য, কারণ এখন একটা শাঁখা পড়ার মতন মানে পরিস্থিতি নেই। আর দেখো আমি এখন পেঁয়াজগুলোকে, পেঁয়াজটাও সুন্দর করে কেটে নিচ্ছি। তো দেখো সবার জন্য ভাত গুছিয়ে নিচ্ছি, এখন খাওয়া দাওয়া করবো। মাংসটা কিন্তু উনুনের উপরেই ছিল, তোমাদের দাদা ভাই ওদিকে মাংসটা নামাবে বলছে, বলছে কি একটু পাতলা পাতলা ঝোল রাখো, বেশি আমার ঘন ঘন ভালো লাগছে না, ওর জন্য পাতলা পাতলাই নামাবে দেখো ওখানে তোমরা। আর এদিকে দেখো মোচাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম, দেখো কি দারুণ লাগছে। আর এই দেখো গঙ্গার জল ঢেলে দিল, দেখেছো বলছে এরকম ঝোলই আমার বেশ ভালো লাগে। এখন কি করব, ভালো যখন লাগে খেতে তো হবেই। আর চিকেনটা একদম বাজে, ফালতু চিকেন ফুলতলার থেকে নিয়ে এসছে, ভালো না একদম। আমাদের গোয়ালবাটির চিকেনটা তাও মনে হয় অনেক ভালো, অনেক ভালো, একদম ফুলতলার চিকেন খুব খারাপ, মানে সেই শক্ত শক্ত ভাব একদম বাজে ঝারে বলে। আমার তো একদমই ভালো লাগছে না চিকেনটা, আমি তো মানে না খাওয়ার মতন খেয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি, আমি সব থেকে মোচা দিয়েই বেশ ভালো খেয়েছি। মোচাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে বন্ধুরা। এটা একদম গল্পও না বানানোও না, দারুণ, একদম দারুণ। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে, তাহলে বোঝো কতটা খেতেও সুন্দর হয়েছে, তাহলে সেটাও বোঝো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল। তো দেখো এই জায়গাটা একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, তো এখন চলো একটুখানি শুয়ে নিই, লাইট অফ করলাম, তো এখন একটু শোব, জানলাটা একটু দিয়ে দিই। বাইরে সমস্ত জামা কাপড় রয়েছে, বৃষ্টি বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টিতে ভিজেছে, কি করবো, ভিজাতা ঘরে রুম উঠায় জলও ঝরে পারিনি, ওর জন্য ওইভাবে ভিজেছে। আর এই দেখো তোমাদের দাদা ভাই বাইরে গেল ওই মাত্র, আর ওই যে মাম্মাম আর শুনু কই, ওই যে শুনু, ওই দেখো ওই যে দেখেছ। তো চলো একটুখানি শুয়ে নিই, তারপরে আবার পরে সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর শোয়া হয়নি, তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়িতে। তো মাম্মা আর তোমাদের দাদা ভাই ওই দেখো ওই যে গাড়িতে বসা। তো এখন চলো বেরিয়ে, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, মানে ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রথমে একদিন এরকম ধরেছে, ধরার পরে হচ্ছে তোমার ইয়ে করেছে, ওইভাবে ছিল, হ্যাঁ ওইভাবে ধরেছে। কোথায়
ধরে রয়েছে, দেখো কত সুন্দর করে। এবার ধরো 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 ধরো, শিখে ধরো, পড়ে যাবে, ধরো। দেখো বন্ধুরা, এই যে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। এই যে এদিকে হচ্ছে কি, আমার যা দুই যা ননদ আর আমার শাশুড়ি মা সবাই মিলে। দেখো একটুখানি আমাদের এখানে একটা পৌরসভা আছে, এই যে এখানটা খুব বেশ সুন্দর। তো এই জায়গায় একটু এসছি, তো দেখো তোমরা একটু চারি সাইডটা, দারুণ লাগবে একদম। তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এই জায়গাটা, এই জায়গাটা না বেশ দারুণ লাগে। যদি এটা নৌকা হতো না এই মানে পুকুরটাতে, বেশ দারুণ লাগতো। বিলে নৌকা আছে, মানে যখন জল হয় তখন নৌকা অনেক বেরোয়। আর দেখো আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে গেছিলাম। তারপরে দেখো বাড়ি এসে আমার মেজো যা বানিয়ে ফেললো চা আর মুড়ি মাখা। তো দেখো সবাই মিলে আমরা বসে গেলাম এখন চা মুড়ি খেতে। এদিকে আমার দেওর দেখো বসে বসে ফোন দেখছে, আর এই যে আমার যা, আর এ পাশে আমার শাশুড়ি মা রয়েছে, আর এ পাশে আমার সোনা বাবাটা বসে আছে, আর এই দেখো এটা আমার শাশুড়ি মা। তো চলো বন্ধুরা চা খেয়ে নিই। আর একজনের কাণ্ড দেখবে, এই দেখো মুখে মানে মুখ পুড়ে যাবে বলে তার জন্য এইভাবে চা খাচ্ছে, দেখেছো চামচ দিয়ে কেটে কেটে। তো বন্ধুরা এই বাড়িতে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। ওখান থেকে এই জাস্ট এসে এমনি, দেখো মামাম বেলুন নিয়ে এসে, জাস্ট এসে এমনি এই হাত পা ধুয়ে খাটে উঠলাম শাড়িটা চেঞ্জ করে। তো এসে দেখো নাইটি পরেছি, কোথাও গেলে না তখন মনে হয় কি এসে এমনি নাইটিটা পরি, এরকম মনে হয়। আর দেখো এই কানেরটা জানো তো কালকে নিয়েছিলাম 10 টাকা দিয়ে, এই দেখো এই যে কানেরটা, হ্যাঁ 10 টাকা দিয়ে এই কানেরটা নিয়েছিলাম, তোমাদেরকে বলবো তো মনে নেই। তো চলো এখন তোমাদের দাদাভাইকে খেতে দিই, সবাইকে খেতে দিয়ে আমি নিজেও খাই, তারপরে ভিডিওটি আর বেশি বড় করলাম না। তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও। তো চলো আগামীকাল নতুন আরেকটি ব্লগের সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।